পেন্সিল দিল, এইভাবে বাচ্চাকে রিডিং করা থেকে প্রশ্ন মানে ডব্লিউএইচ কোশ্চেন করা পর্যন্ত এই ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে শেখাবেন, ঠিক আছে? হ্যালো প্যারেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শান্তনা, স্পেশাল এডুকেটর অ্যান্ড ট্রেনার। বন্ধুরা, আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। এটি আমি অনেকদিনই করিনি, তা ভাবলাম যে আজকে আমি আপনাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে আপনাদের অনেক কনফিউশন থেকে, দেখুন আজ আমি যে ভিডিওটি শেয়ার করব তা আমার অনেক দিনই আপলোড করা হয়নি, তা ভাবলাম যে এর উপরেই আজকে আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করি। সেটি হলো ফ্ল্যাশ কার্ড। ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে কিন্তু বাচ্চাদের আন্ডারস্ট্যান্ডিংটা দ্রুত বাড়ে, বাচ্চারা দ্রুত অবজেক্ট চেনা শেখে। তো কিভাবে আপনারা ফ্ল্যাশ কার্ড ব্যবহার করবেন, কিভাবে আপনারা ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে বাচ্চার ল্যাঙ্গুয়েজ বাড়াবেন, বাচ্চার থিঙ্কিং বাড়াবেন, বাচ্চার ব্রেন ডেভেলপ করবেন, সবই এই অ্যাক্টিভিটির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। তো স্টেপ বাই স্টেপ আপনি বাচ্চাকে ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে যদি শেখান, বাচ্চারা দ্রুত কিন্তু অবজেক্ট চেনা শিখবে, নাউন চেনা শিখবে। হ্যাঁ, তো প্যারেন্টস, আপনারা ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন, কারণ স্কিপ করে দেখলে কিন্তু মাঝের কথাগুলি আপনাদের শোনা হবে না, সেই কারণে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন আর বাচ্চার সঙ্গে প্র্যাকটিস করাবেন। আপনারা সবসময় যদি মনে করুন যে অনেক অ্যাক্টিভিটি দেখবো অথচ বাচ্চার সঙ্গে কিছুই করবো না, তাহলে কিন্তু বাচ্চার ইম্প্রুভ হওয়া খুব কষ্ট। সো আপনারা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটি ডায়েরিতে লিখবেন এবং লিখে বাচ্চার সঙ্গে প্র্যাকটিস করাবেন, ওকে? তাহলে চলুন দেখে নিই আজকের অ্যাক্টিভিটিটি। আজ যে অ্যাক্টিভিটিটি দেখাবো এটি ফোকাস এবং কনসেন্ট্রেশনের অ্যাক্টিভিটি, আন্ডার সেটি হলো, দেখুন প্রথমে আপনারা তিনটে কার্ড দিয়েই করাবেন। যেমন ধরুন সবথেকে সোজা কার্ড কয়েকটি নেবেন, যেমন বাচ্চারা বল খেলে বল নিয়েছি, জুতো পরে জুতো নিয়েছি, ছাতা বাচ্চারা বেশিরভাগই পছন্দ করে তার জন্য ছাতা নিয়েছি। এবার আপনি বলবেন, প্রথমে বাচ্চাকে বলবেন বল, বাচ্চার হাতটি ধরবেন আর বলবেন বল, জুতো, ছাতা কিংবা বল, শুজ, আমব্রেলা। যখন এভাবে বলা হয়ে যাবে স্টেপ ওয়ান, এটা হলো স্টেপ ওয়ান। স্টেপ টু কীভাবে ফ্ল্যাশ কার্ড শেখাবেন, স্টেপ টু হলো যখন এটা রিডিং পড়ানোর পরে আপনাকে বলতে হবে এটা কি বল, এটা কি জুতো, এটা কি ছাতা। এবার আপনাকে বলতে হবে স্টেপ থ্রি। স্টেপ থ্রিতে বলতে হবে বল দিয়ে কি করি, খেলি, জুতো দিয়ে কি করি, পায়ে পড়ি। স্টেপ থ্রি হলো আপনি এই কার্ড ঢেকে দেবেন, বল ঢাকলাম, জুতো ঢাকলাম, ছাতা ঢাকলাম। আচ্ছা বলো তো এর নিচে কি আছে, ও বলবে যে বল, অমনি বল দেখাবেন, আবার এটি ঢেকে রাখবেন, এটি খুলে রাখবেন, তারপর বলবেন আচ্ছা বলো তো এটার নিচে কি আছে, ও বলবে ছাতা। যদি না পারে তো প্রথমের দিকে আপনি ওকে দেখাবেন যে দেখো ছাতা, তারপরে বলো তো এটা যদি ছাতা হয় তাহলে এটাতে কি আছে, তখন বাচ্চা আপনাকে দেখাবে এটার নিচে জুতো আছে। যদি না পারে আবার সেমভাবে আপনি বলবেন এই দেখো এর নিচে জুতো। যদি না পারে আপনি এই কার্ডগুলো দিয়েই আবার করাবেন, একটু জায়গা বদলে দেবেন, ঠিক আছে? জুতো, ছাতা, বল, এটা কি জুতো, এটা কি ছাতা, এটা কি বল। এবার আপনাকে বলতে হবে জুতো ঢেকে দিলাম, ছাতা ঢেকে দিলাম, বল ঢেকে দিলাম, বলো তো এর নিচে কি আছে, এগুলোর নিচে, এটার নিচে কি আছে, এটার নিচে ছাতা আছে। আচ্ছা বলো তো এটার নিচে কি আছে, এটার নিচে বল আছে, অমনি দেখাবেন। আচ্ছা বলো তো এটার নিচে কি আছে, এটার নিচে জুতো আছে, এটার নিচে কি আছে, এটার নিচে আমব্রেলা আছে।
তো এইভাবে বাচ্চার মেমোরিটাকে ডেভেলপ করবেন। হ্যাঁ, যখন দেখছেন তিনটে কার্ড পাচ্ছে তখন চারটে কার্ড নেবেন। চারটে কার্ড নিয়ে বাচ্চাকে বলবেন, একইভাবে বলবেন, একটু জায়গা বদলে দেবেন, বল, জুতো, ছাতা, পেন্সিল, একইভাবে বলবেন, এটা কি বল, এটা কি জুতো, এটা কি ছাতা, এটা কি পেন্সিল। যদি না পারে হেল্প করবেন ওকে। তারপর আপনি বলবেন, বল ঢেকে দিলাম, জুতো ঢেকে দিলাম, ছাতা ঢেকে দিলাম, পেন্সিল ঢেকে দিলাম। এবার আপনি বাচ্চাকে বলবেন, বলো তো এর মধ্যে জুতো কোনটি হবে, এইটি জুতো। আচ্ছা বলো তো এর মধ্যে পেন্সিল কোনটি, ও দেখাবে এটি হলো, এটি হলো পেন্সিল। আচ্ছা বলো তো বল কোনটি, ও দেখাবে এটি হলো বল। আচ্ছা তারপরে বলবেন, একটা বাকি থাকলে বলবেন, আচ্ছা বলো তো এর নিচে কি আছে, তুমি দেখো, বল, জুতো, পেন্সিল, তাহলে কোনটা তুমি বলোনি, মনে করো, তখনও মেমোরাইজ করে আপনাকে বলবে এটা নিচে ছাতা আছে। তো এইভাবে তিনটে কার্ড থেকে শুরু করে আপনি ধীরে ধীরে 15টি কার্ডে গিয়ে থামবেন, ঠিক আছে। বাচ্চারা প্রথমের দিকে পারলেও, মানে অল্প কার্ড দিয়ে পারলেও, ধীরে ধীরে যখন কার্ড বাড়াবেন তখন দেখবেন বাচ্চা এগুলি সবই মেমোরাইজ করে দেখাতে পারছে আপনাকে। ওকে, এটি হলো ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে কি করে অবজেক্ট শেখায় তারই পদ্ধতি। এবার হলো রিডিং পড়া। অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে দিদি বাচ্চাকে রিডিং কি করে পড়াবো ফ্ল্যাশ কার্ড। তো দেখুন, আপনি এইরকম করে বাচ্চাকে 8 থেকে 10টি কার্ড দেবেন। এরকম 8 থেকে 10টি কার্ড দিয়ে বলবেন যে এগুলি পড়ো। ওকে, 9টা আর 10টা কার্ড দেবো। ওকে, 10টা কার্ড দিয়েছি, এইরকম 10টা কার্ড দেবেন। কার্ড দিয়ে বাচ্চাকে বলবেন, আপনি 10 থেকে 12টাও দিতে পারেন, ধরুন আমি 12টাই দিলাম। ওকে, এইবার আমি বললাম, আপনি বাচ্চার হাত ধরবেন আর বলবেন, জুতো, ইংলিশেই বলুন, শুজ, সান, কাপ, ব্রাশ, ব্যাট, কি, টেবিল, আমব্রেলা, পেন্সিল, বল, টিভি, মোটর বাইক। এইবার যখন রিডিং পড়া, ওর হাত ধরে রিডিং পড়া শেখালেন, তিনবার পড়াবেন। সবসময় আমি বলি বাচ্চাকে তিনবার রিডিং পড়া শেখাবেন। তিনবার রিডিং পড়া হয়ে গেলে আপনি বলবেন পয়েন্টিং করা শেখাবেন। কিভাবে পয়েন্টিং করা শেখাবেন, আপনি বলবেন কাপ কোনটি, ও আঙুল দিয়ে দেখাবে। আচ্ছা, আমব্রেলা কোনটি, আঙুল দিয়ে দেখাবে। বল কোনটি, আঙুল দিয়ে দেখাবে। শুজ কোনটি, আঙুল দিয়ে দেখাবে, ঠিক আছে। মোটর বাইক কোনটি, আঙুল দিয়ে দেখাবে। এটা হলো ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে রিডিং পড়া এবং আইডেন্টিফাই করে বলা, মানে চেনা শেখা। বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং, বাচ্চার ফোকাস, বাচ্চার আই কন্ট্যাক্ট সবই এই অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু ইম্প্রুভ হয়। তা আপনারা চেষ্টা করবেন এই ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে বেশিরভাগই করানোর। ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে শিখে গেলে বাচ্চা রিয়েল অবজেক্টও চেনা শিখে যায়। অতএব আপনারা এইভাবে শেখাবেন। যখন আপনার রিডিং পড়া 1 নম্বর হলো, পয়েন্টিং করা 2 নম্বর হলো, 3 নম্বর হবে বাচ্চাকে আপনি কোশ্চেন করবেন যে আমরা কি দিয়ে দাঁত মাজি, সেই কার্ডটি দাও। 3 নম্বর, 3 নম্বর স্টেপে ও আপনাকে সেই কার্ডটি হাতে তুলে দেবে। আপনি বলবেন পায়ে পড়তে হয় আমাকে, সেই অবজেক্ট, সেই কার্ডটি দাও, ও জুতো দেবে। আপনি বলবেন, আপনি বলবেন খেলতে হয় আমাকে, সেই কার্ডটি দাও। গোল আকারের হয়, খেলতে হয়, খেলার সময় এই যে কার্ডটি, খেলার সময় খেলা করতে লাগে সেই কার্ডটি দাও,
ও কিন্তু তখন দুটো কার্ডই দেখাবে, তো আপনি বলবেন আমাকে গোল কালারটি, গোল আকারেরটি দাও। ও দিল আমাকে সেই কালারটি দাও যেটি দিয়ে আমরা বল খেলি, সেই কার্ডটি দাও। তখন ও এই কার্ডটি দেবে, তারপরে বলবেন আমাকে সেই কার্ডটি দাও যেটি দিয়ে আমরা বেড়াতে যাই। ও মোটর বাইক দিল, আমাকে সেই কার্ডটি দাও যেটি দিয়ে আমরা লিখি। ও পেন্সিল দিল। এইভাবে বাচ্চাকে রিডিং করা থেকে প্রশ্ন মানে WH কোশ্চেন করা পর্যন্ত এই ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে শেখাবেন, ঠিক আছে? সো প্যারেন্টস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো কিছু জানানোর থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলেও জানাবেন, সমস্যায় পড়লেও জানাবেন। যদি আপনাদের কোনো অ্যাক্টিভিটি বুঝতে অসুবিধা হয় সেটিও জানাতে পারেন। তো আজকের টিপস এই পর্যন্ত, নমস্কার।